হ্যালো ফ্রেন্ডস ডিভাইন ইন্টেলিভিশন ট্যারও তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটা যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং পুরো পুরি টাইমলেস রিডিং যেদিন দেখবেন সেদিন থেকে আপনার সঙ্গে রেজোনেট করবে এটা অল স্টার সায়েন্সের জন্য এবং মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন বাকি ইনফরমেশানের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন বাকি ইনফরমেশান মানে যদি আপনারা কেউ টেরো লার্নিং কোর্স করতে চান তার জন্য আমার সঙ্গে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা যদি কেউ আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলেও কন্ট্যাক্ট করবেন এছাড়াও ক্রিস্টাল জেমস্টোন সেজ এনি হিলিং অয়েলস ক্যান্ডেলস সমস্ত কিছু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা পারচেস করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এরকম আরও রিডিংয়ের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকেনটিকে প্রেস করতে ভুলবেন না ওকে প্রথমেই জানাচ্ছি সবাইকে শুভ সরস্বতী পুজো এবং হ্যাপি রিপাবলিক ডে একটু লেট হয়ে গেল আমার পোস্ট করতে আমি ভিডিওটা ভেবেছিলাম সকালে পোস্ট করব কিন্তু সময় পাইনি তো অবশ্যই যেহেতু সরস্বতী পুজো এখানে একটা কেরিয়ার রিলেটেড ব্যাপার থেকেই থাকে তার সঙ্গে গান বাজনা সমস্ত কিছু থাকে তাই আজকের আমার পায়েলটা একটু আলাদা এই যে কালেকশানটা দেখছেন এটা আমি অনেক ছোটোবেলায় ছোটোবেলার কালেকশান বলতে পারেন ঠিক আছে তো আমি অনেক দিন থেকে দেখে ভাবছিলাম যে এটাকে দিয়ে কিছু একটা রিডিং করলে কেমন হয় কিন্তু সেই ইন্টারেস্টটা না পাচ্ছিলাম না হতে পারে ইউনিভার্স চাইনি এতদিন আজকে হয়তো স্পেশাল দিনে এটাকে আনার জন্যই মা সরস্বতী রেখে দিয়েছিলেন নিজের কাছে ঠিক আছে তো দেখে নেব যে ঈশ্বর কী লিখে রেখেছে আপনাদের ভাগ্যে কি হতে চলেছে কি আপস অ্যান্ড ডাউন্স আছে অ্যাজ ইউজুয়াল আমি যেরকম গাইডেন্স দিয়ে থাকি সেরকম গাইডেন্স দেব তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর ডিসক্রিপশান বক্সে অবশ্যই টাইম স্ট্যাম্পস দেওয়া থাকবে প্লিজ চেক করে নেবেন ঠিক আছে এটা পায়ল ওয়ান এটা পায়ল টু এটা পাইল থ্রি ইনটিউটিভলি যে কোনো একটি পাইলকে আপনি চুজ করুন তার জন্য ভিডিওটিকে একটু পজ করতে পারেন করে নিজের একটি পাইল চুজ করুন ঠিক আছে সো আমি পায়েল ওয়ানকে দিয়ে স্টার্ট করব ভিডিওর সঙ্গে কানেক্ট করার জন্য প্লিজ লাইক বাটনে ক্লিক করে দেবেন যেটুকু মিলছে সেটুকু নেবেন বাকিটা কিন্তু ছেড়ে দেবেন ওকে হাই পায়ল নাম্বার ওয়ান আপনারা যারা যারা পাইল নাম্বার ওয়ান মানে এই বিনাটি চুজ করেছেন আসুন দেখে নিই যে ঈশ্বর আপনাদের জন্য কি আপনাদের ভাগ্যে কি লিখে রেখেছে এটাকে এখানটা রাখি আপনাদের ইনটিউশানটারও ভালো হবে তো প্রথমে আমি দেখে নেব যে আপনার এখন কারেন্ট এনার্জি কি রয়েছে ঠিক আছে ফার্স্ট দেখে নেবো যে আপনি কোন এনার্জিতে রয়েছেন রাইট নাও থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস থ্যাংক ইউ স্পিরস এন্ড গাইডস থ্যাংক ইউ প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি তারপরে দেখে নেবো যে আপনার কেরিয়ার বলুন লাভ লাইফ বলুন সমস্ত কিছু দেখব তার সঙ্গে থাকবে গাইডেন্স তো অবশ্যই ভিডিওটিকে দেখবেন ঠিক আছে আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে ফার্স্ট একটা কার্ড আমি উপরেরটা নেব ম্যাচুরিটি আপনি আগের থেকে এখন অনেক বেশি ম্যাচর হয়ে গেছেন ঠিক আছে আপনার লাইফে অনেক কিছু চেঞ্জেস এসেছে অনেক ফ্লারিশ করেছে আপনার জীবনটা আগের থেকে আপনি নিজেকে বোঝাতে শিখেছেন যে না গ্রোথ আগে ছিল না গ্রোথ ফিউচারে আছে তো ফিউচারে কীভাবে ফুলফিল করবেন নিজের লাইফটা কিভাবে কীভাবে ফিউচারে আরও আরও প্রস্ফুটিত হবেন সেই রাস্তাও যেমন আপনার কাছে খুলছে তার সঙ্গে সঙ্গে সেই আপনার জীবনের যে অন্ধকারটা ছিল যেই সিচুয়েশানটা ছিল যেই পুরো সময়টা যেখানে আপনার খারাপ চলছিলো আস্তে আস্তে কিন্তু সেটা ভালো হতে শুরু হয়েছে এবং সেটা আপনি ম্যাচুরিটির সঙ্গে কিন্তু ভালোভাবেই হ্যান্ডেল করতে শিখে গেছেন ওয়াও আপনি স্বপ্ন দেখতে শিখে গেছেন বন্ধু হুম স্বপ্ন দেখতে শিখেছেন খুব ভালো কথা স্বপ্ন দেখা উচিত এই কার্ডটা আমাকে একটা জিনিসই মনে করায় সেটা হলো প্রত্যেকটা মানুষের ম্যানিফেস্টেশান করাটা ভীষণ দরকার এই কার্ডটা একটা ম্যানিফেস্টেশান এনার্জিকেও বোঝায় তার সঙ্গে সঙ্গে নাম্বার সিক্সের এনার্জি নাম্বার সিক্স সবার সঙ্গেই যায় সব কিছুর সঙ্গেই যায় ভিনাসের এনার্জি আছে এখানে বুঝতেই পারছেন স্বপ্ন দেখতে হবে আপনি যেমনই হোক না কেন যেমনই হন না কেন আপনাকে বড় কিছু ভাবতে হবে যত ভাববেন সেটাকে আপনি ততই নিজের জীবনে বাস্তবায়িত করতে পারবেন ঠিক আছে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা স্বপ্ন আছে যেটা বুঝতে পারছি যে আপনাদের লাইফে সত্যি ভালোবাসার কেউ একজন আসুক হতে পারে সেই জায়গায় যে খামতিটা সেইটা আপনি পূরণ করতে চান সেটাও আপনার একটা ড্রিম রাইট নাও আর আপনি জীবনে বড় কিছু করতে চান বড় কিছু অ্যাচিভ করতে চান এমন কিছু একটা সিচুয়েশান যেই জায়গাটাতে আপনি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দিতে চান আর ইমোশনাল গ্রাউন্ডে কিন্তু তার অনেকটা ভ্যালিড পয়েন্ট রয়েছে যেখানে অবশ্যই সেখানে কোনো লাইফ পার্টনার কোনো সোলমেট কোনো রিলেশনশিপ এটা কিন্তু আছে কনসাসনেস ওকে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখন বেশ স্পিরিচুয়াল হয়ে উঠেছেন কিছু কিছু জিনিস আপনাদের মধ্যে যথেষ্ট নেগেটিভ রয়েছে বাট আপনারা কিন্তু সেই জায়গাটাকে ইনটিউটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করছেন এবং সেই জিনিসটাকে কিভাবে বয়ে নিয়ে যাবেন সেটাও ভাবছেন আপনারা অনেকেই কিন্তু হয়তো রিসেন্ট ভেবেছেন যে একটা বুদ্ধদেবের মূর্তি গৌতম বুদ্ধের মূর্তি আপনারা রাখবেন নিজের কাছে মেডিটেশন করার ইচ্ছে হচ্ছে যদি হয়ে থাকে অবশ্যই করুন রাইট নাও আপনার কিন্তু মেডিটেশন করাটা ভীষণ জরুরি ঠিক আছে দেখলেন বিয়ন্ড ইলিউশনেরও কার্ড এসেছে এখানে যতটা আপনি ভেবেছেন তার ট্রান্সফরমেশান কিন্তু আপনার লাইফে একটা আসবে আপনি নিজের থার্ড আইয়ের মেডিটেশান করুন এখানেও থার্ড আই আছে এখানেও থার্ড আইয়ের দেখতে পাচ্ছেন নিজের থার্ড আইয়ের মেডিটেশান করুন আপনি নিজের একটা ফুলফিলমেন্ট দেখতে পাবে নিজের জীবনের চেঞ্জ দেখতে পাবে। নিজের জীবনের একটা ট্রান্সফরমেশান দেখতে পাবেন নিজেকে হয়তো অনেকটা পরিবর্তন করার আপনার ইচ্ছে হয় কিন্তু আপনি করে উঠতে পারেন না সমাজের ভয় সিচুয়েশানের ভয় অনেক কিছু ব্যাপার থাকে আপনি চাইলে হোয়াইট লাইট মেডিটেশান করবেন যদি ভেবে থাকেন তাহলে শুরু করতে পারেন ঠিক আছে আপনার কিন্তু হবে আপনি পারবেন আর যদি মেডিটেশন করার ইচ্ছে হয় আমার আমি ডেসক্রিপশান বক্সে আমি নিজে বানিয়েছি ভিডিও সাতটা চক্রের জন্য আলাদা আলাদা ভিডিও আছে প্লিজ চেক করে নেবেন আপনাদের অনেক উপকার হবে ওখানে বীজ মন্ত্রও বলা রয়েছে প্লিজ চেক করে নেবেন ঠিক আছে একদমই তাই পোস্টপোনমেন্ট হতে পারে আপনার লাইফে না অনেক কিছু ডিলেজ আছে অনেক কিছু জিনিস অনেক কিছু সিচুয়েশান যেই জায়গাটা না আপনার আস্তে আস্তে দেরি হচ্ছে কেন হচ্ছে আপনি নিজেও জানেন না এমন অনেক সময় ছিল আপনি এখন ভাবছেন যে জীবনের ওই দিকটা তো আমার অনেক ভালো ছিল এখন কেন এই সময়টা এতটা খারাপ হয়ে গেছে এখন কেন এতটা সমস্যা এখন কেন এই প্রবলেমগুলো অনেকটা ধোঁয়াশা অনেকটা নেগেটিভিটি যেটা আগে ছিল না এখন আছে আগে আপনার জীবন অনেক রঙিন ছিল যেটা এখন কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের রঙ কিন্তু বন্ধু আপনিই ভরতে পারবেন আপনি চাইলে আপনি নিজের ট্রান্সফরমেশান করতে পারবেন বিয়ন্ড বিয়িউশনেরও কার্ড এসেছে এখানে তো সেটা চেষ্টা সরি সেটা চেষ্টা করুন ঠিক আছে ভয় পাবেন না সিচুয়েশানকে হ্যান্ডেল করার চেষ্টা করুন সিচুয়েশানকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করুন দ্য ডেকে এসেছে ওলেশন তার নিচে এসেছে চেঞ্জ আমি এটাই ভাবছিলাম কান্নাকাটি করে সময় নষ্ট করে কোনো লাভ নেই ঠিক আছে নিজের সিচুয়েশানকে নিজেকেই হ্যান্ডেল করতে হবে আপনি যদি নিজেকে আবদ্ধ করে নেন আপনি যদি নিজেকে ভেবে নেন যে না আমি সবার কাছ থেকে গুটিয়ে নেবো নিজেকে আপনি তো গুটিয়েই যাবেন নিজেকে উড়তে দিন নিজের ভিতরের ভিতরের সেই সৌন্দর্যটাকে আরও প্রস্ফুটিত হতে দিন কিছু মানুষের সঙ্গে কমিউনিকেট করুন হ্যাঁ অবশ্যই আমি এখানে আমি সব সময় বলি যদি আপনার ফিল হয় আপনার সঙ্গে কেউ কমিউনিকেট করতে পারছে না বা আপনাকে সেই অর্থে দেখে না তাহলে কিন্তু আপনি তাদের থেকে দূরে থাকুন অবশ্যই দূরে থাকবেন কিন্তু কষ্ট পাবেন না কোনো ব্যাপার নিয়ে ঠিক আছে জানবেন যাই ডিসিশান আপনি নিয়েছেন কেন সেটা আপনার ডিসিশান আপনার সিদ্ধান্ত আর নিজের সিদ্ধান্তের উপরে একটা স্ট্যান্ড পয়েন্ট রাখুন যে না এটা আমার সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যেটা নিয়েছি সেটা আমার ঠিক হবে দরকার হলে সিদ্ধান্ত নিতে যদি কোনো জায়গায় ভুল হয় বুঝতে পারছেন না আপনি মেডিটেশন করুন মেডিটেশন কিন্তু আপনার অনেক সমস্যাকে দেখবেন সমাধান করে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে দেখে নেব যে আর কি গাইডেন্স রয়েছে আপনার জন্য ট্যারো থেকে দেখবো ট্যারো কি বলছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পর্স গাইডস থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবেন আপনারা না অনেকে আমি জানি না কেন ফিল হচ্ছে ভিডিওটা দেখতে দেখতেও কাঁদছেন যদি সেরকম কিছু ফিল হয় না আপনি ইমিডিয়েট ইমিডিয়েট একটু চক্রের মেডিটেশান করুন দেখবেন আপনি অনেকটা অনেকটা নিজের জীবনে অনেকটা গ্রোথ দেখতে পাবেন অনেক এই কষ্টটা থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে দেখে নেব যে কেরিয়ারে আপনার জন্য কী গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ ওকে নাইট অফ সোর্স অফকোর্স বন্ধু এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারে কিন্তু আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কোনো অ্যাকশান নিতে হবে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে আপনাকে এগোতে হবে তবেই কিন্তু আপনি কেরিয়ারে একটা গ্রোথ দেখতে পাবেন নিজে ভাবছেন হয়তো অনেক কিছু করব কিন্তু প্রপার ডিসিশান আপনি নিতে পারছেন না সেই জায়গাটা দাঁড়ান আপনি দেখবেন উইথ দ্যাট টেম্পারেন্স কার্ড নিজের লাইফে একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করুন ঠিক আছে যেই ব্যালেন্সটা আনলে আপনি নিজেও বুঝতে পারবেন যে কোনো একটা জায়গা থেকে না আপনার একটা ফুলফিলমেন্ট হবে যেই জিনিসটা আপনি এতদিন ফিল হচ্ছিল যে আপনার একটা নতুন সূর্যোদয় আপনার লাইফে হচ্ছে না সেটা কিন্তু আপনার হবে আপনি একটা গ্রোথ একটা ফুলফিলমেন্ট কিন্তু নিজের লাইফে নিশ্চয়ই পাবেন উইথ দ্য পেজ অফ সোর্স এখানে আমি একটা কথাই বলবো বন্ধু যে আপনি নিজের লাইফটাকে না খুব ইমম্যাচিওর ওয়েতে ডিল করছেন সেখান থেকে একটু বেরিয়ে আসুন কারণ এখানে ম্যাচুরিটি এসেছে অনেকটা বেরিয়ে এসেছেন কিন্তু আরও ম্যাচুরিটি আপনাকে আনতে হবে তবেই কিন্তু দেখবেন আপনি আরও অনেকটা ফ্লারিশ করতে পারবেন নিজের লাইফে ঠিক আছে থ্যাংক ইউ উইথ দ্য স্ট্রেংথ কার্ড আমি বলবো অবশ্যই আপনি নিজের জীবনে স্ট্রেংথ নিয়ে আসুন আপনাকে এই জায়গাটাকে রাখতে গেলে আপনাকে কিন্তু যথেষ্ট ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে এগোতে হবে ডিভাইন ব্লেসিংস রয়েছে আপনার সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে দেখবেন এই যে নেগেটিভ এনার্জিটা রয়েছে না আপনার আশেপাশে উইথ দ্য নাইন অফ সোর্স আপনার মনে হচ্ছে যে আপনি প্রচণ্ড ভেঙে পড়েছেন সেই জায়গাটা থেকে কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন একদমই তাই একটু লং টার্ম প্ল্যান আপনাকে করতে হবে একটু দূরের কথা ভাবুন নতুন করে ভাবার চেষ্টা করুন নতুন করে অ্যাকশান নেওয়ার কথা ভাবুন আচ্ছা আপনাদের মধ্যে কেউ যদি লাভ লাইফের সঙ্গে নিজের কেরিয়ারের যদি কমিউনিকেশান না করতে পারেন মানে ব্যালেন্স না করতে পারেন সরি ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু সেই ব্যালেন্সটা আপনাকে নিয়ে আসতে হবে আর অফ দ্য ডেকে এসেছে জাস্টিস অফকোর্স আপনি কেরিয়ারে জাস্টিস পাবেন দেখবেন আপনার কেরিয়ারে অনেক 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 গ্রোথ হচ্ছে এখন আপনার কার্মিক প্যাটার্ন এটা এটা আপনার কার্মিক প্যাটার্ন চলছে কার্মিক সময় জানবেন আমরা আমাদের পূর্বজন্মের কর্মের ফলেই এতটা কষ্ট পাই এই যে আইসোলেশনের কার্ডটা এখানে আপনার এসেছে না এটা আপনার কর্মফল আপনি চাইলে আপনি এই জায়গাটাকে ঠিক করতে পারেন তো সেটা করার চেষ্টা করুন ঠিক আছে তাহলেই দেখবেন আপনার জীবনে অনেকটা অনেকটা পরিবর্তন আসছে ঠিক আছে দেখে নেবো আপনার লাভ লাইফের জন্য কি গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস থ্যাংক ইউ ওকে ওকে নাইট অফ ওয়ান্সের এনার্জি আছে এখানে অবশ্যই আমি বলবো বন্ধু যে আপনার লাভ লাইফে কিন্তু বেশ রাগারাগি চলছে মনে মানে মনের মধ্যে অনেক আগ্নেয়গিরির মতো না ধামাচা পড়ে আছে অনেক কিছু ব্যাপার সেটা অগ্নুৎপাতের মতো কখনও কখনও বেরিয়েও আসতে চায় তো যদি আসতে চায় সেটাকে রিলিজ করুন আপনার এখন রিলিজ করাটাও খুব দরকার কারণ কার্মিক প্যাটার্ন থেকে বেরোতে গেলে কিন্তু আমাদেরকে যেটা করতে হয় কিছু ক্লিয়ারেন্স করতে হয় তো আপনার সেটা টাইম অবশ্যই করুন দেখলেন আমি বললাম কার্মিকের কথা হচ্ছে তার সঙ্গে ডেভিলের এনার্জি এসেছে অফ অফ কোর্স এখানে আপনার কার্মিক রিলেশানশিপ এটা আপনার রিলেশানশিপটা অফকোর্স কার্মিক রিলেশানশিপের মধ্যে আপনি রয়েছেন আপনাকে ভীষণ ভীষণ কষ্ট পেতে হবে আপনি নিজেও বুঝতে পারছেন না কিসের টানে আপনি আছেন কিসের কি ব্যাপার কি এমন জিনিস কিন্তু কোনো একটা জায়গা থেকে কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল একটা গ্রাউন্ডও রয়েছে যেই জায়গাটা কিন্তু আপনি চেয়েও ঠিক করতে পারছেন না বা আপনার পার্টনারের এই মেন্টালিটিটাকেও আপনি কিন্তু চেঞ্জ করতে পারছেন না ওনার আপনার প্রতি আকর্ষণ ওনার টাকা পয়সার প্রতি আকর্ষণ ওনার নিজের জীবনের এই যে ব্যাপারটা উনি ভালোবাসার থেকে উনি নিজের কেরিয়ারের প্রতি হয়তো বেশি সময় দেন নিজের কেরিয়ারের হয়তো বেশি ইনভেস্টমেন্ট করেন সেটা ভালো প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ নেগেটিভ সাইড রয়েছে কিন্তু আপনার দিক থেকে এটা কিন্তু কষ্টকর আপনার পার্টনার হয়তো সে নিজের জীবনের গ্রোথের কথা ভাবছে তো কার্মিক প্যাটার্ন চলছে বন্ধু কষ্ট একটু হবেই তবে হ্যাঁ কারোর কারোর জন্য আপনার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং আসবে কোনো নতুন কোন মানুষ আসবে ভালোবাসার পাত্র নিয়ে আপনাকে ভালোবাসার কথা বলতে হতে পারে আপনার আগেরটাকে রিলিজ করে আগের রিলেশানশিপটাকে রিলিজ করে নতুন রিলেশানশিপে যাওয়ার জন্য ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে বলছেন যে যদি কেউ এসে থাকে তাহলে তাকে আপনি অ্যাকসেপ্ট করে নিন না এটা ভেবে যে আমার কাছে ইমোশনের আর কোনো দাম নেই আমি ইমোশানকে কোনো প্রায়োরিটি দেব না আমি শুধুমাত্র এবারে সব কিছু ইমোশানকে সরিয়ে দিয়ে নিজের জীবনের লক্ষ্যের দিকে এগোবো না নিজের জীবনের লক্ষ্যে আপনাকে এগোতে হবে অবশ্যই এগোতে হবে কিন্তু ইমোশানকে নিয়ে মানুষ ইমোশান ছাড়া মানুষ হয় না প্রত্যেকটা মানুষের মধ্যে ইমোশান থাকাটা খুব দরকার আপনারা একটা জিনিস আপনি একটা জিনিস জানবেন যে আমরা যখন ভিতর থেকে ইমোশানকে শেষ করে দিই না আমরা খুব হার্ড কোর একটা পার্সোনালিটি তৈরি হয় তার মধ্যে মানে প্রচুর আঘাত পেতে পেতে একটা মানুষ না গিয়ে ওই জায়গাটাতে দাঁড়ায় যার চোখে না কখনো জলও আসে না সেই জায়গাটা আনবেন না হাসুন হাসতে হবে কাঁদতে হবে সবই করতে হবে কিছু ওল্ড যদি যে জিনিস নিয়ে কষ্ট পাচ্ছেন কার্মিক রিলেশনশিপে আমি অলওয়েজ বলি যেই জিনিস নিয়ে কষ্ট পাচ্ছেন সেটাকে একটু লেট গো করে দিন লেট গো করা মানে এটা নয় যে আপনাকে সেই ব্যাপারটাকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে কিছু কিছু বিষয়কে না ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয় কিছু কিছু অ্যাটাচমেন্টকে একটু ফেলে এগোতে হয় তবেই কিন্তু আপনি এগোতে পারবেন আর দেখছেন আর একটা কার্ড এসেছে দ্য ম্যাজিশিয়ান অফকোর্স এখানে আপনি ম্যাজিশিয়ান আপনার কাছে সেই সমস্ত কিছু আছে যেটা দিয়ে আপনি সমস্ত কিছুকে নিজের নিজে ঠিক করতে পারেন তো ম্যাজিশিয়ানের মতো হন আপ আমার কাছে ম্যাজিশিয়ান কার্ডটা একটা আর্কেঞ্জেল মাইকেলের মতো আমার ফিল হয় যে উনি উনি আপনি চাইলে আপনি সমস্ত কিছু জানেন যে আপনাকে কী করতে হবে কিন্তু কোনো একটা জায়গা থেকে না সেই অ্যাকশানটা আপনি নিচ্ছেন না সো সেটাকে নেওয়ার চেষ্টা করুন প্লিজ আর বটো ডে ডেকে এসেছে দ্য সান অবশ্যই আমি এখানে বলবো বন্ধু যে আপনার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং হতে চলেছে নতুন সূর্যোদয় ঘটবে নতুনভাবে শুরু করা নতুনভাবে ভাবা একটা নতুন ক্রিয়েটিভ ফিল্ড আপনার মধ্যে তৈরি হবে সেটাকে কাজে লাগান দেখবেন আপনার জীবনে অনেক অনেক গ্রোথ হবে ঠিক আছে আসুন দেখে নিই যে ঈশ্বর আপনাকে কি গডেস আপনাকে কী যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী পুজো আছে আজকে তো অবশ্যই গডেস গাইডেন্স আমি নেব দেখব ঈশ্বর কি আপনাকে মেসেজ দিতে চান থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ ওকে বোল্ড হুম হুম আপনাকে একটু বোল্ড হতে হবে ঠিক আছে রিক্স নিতে হবে কখনো কখনো ডেয়ারিং আপনাকে হতে হবে ঠিক আছে না হলে কিন্তু আপনি নিজের জীবনে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন না ওকে নিজের ইন্টেনশান কি আছে সেটার উপর একটু ফোকাস করুন আর নিজের ফিলিংস নিজের অ্যাকশান সেটাকে ফোকাস করে নি আপনাকে এগোতে হবে আর সেটাকে মার্ক করুন যে অ্যাকচুয়ালি আপনার কি চাই কোন দিকে তীরটা আপনাকে মারতে হবে সেইটা কিন্তু আপনাকে বুঝতে হবে মাদার আর্থ অবশ্যই আমি এখানে বলবো যে আপনি আপনি হেল্প করুন পিপিল মানুষকে হেল্প করুন এনভায়রনমেন্টকে হেল্প করুন যদি আপনার মনে হয় যে এই পৃথিবীর নিয়ে কিছু করবেন কিছু ভাবছেন মানুষজনকে নিয়ে ভাবছেন নতুন করে কিছু ভাবার ইচ্ছে হচ্ছে অনেকেই আছে আমার কাছে আসেন আপনারা যে দিদি আমরা অনেক চাই যে কোনো অনাথ আশ্রমের জন্য কিছু করব বা কোনো মানুষের জন্য কোনো শিশুদের জন্য পথের মানুষের জন্য কিছু করব যদি ইচ্ছা হয় পৃথিবীর যে কোনো কিছু প্রান্তে আপনি নিজের জন্য সময় যদি পান আপনি অবশ্যই করুন দেখবেন আপনার জীবনে একটা গ্রোথ হবে আর বটম অফ দ্য ডেক এসেছে গোল্ডেন অপরচুনিটি অবশ্যই আপনার ডোর ওপেন হবে এখন আর সেরকমভাবেই আপনি চলতে থাকুন দেখবেন নিশ্চয়ই আপনি আপনার লক্ষ্যে একদিন না একদিন পৌঁছাতে পারবেন অপরচুনিটি আপনার আছে আসবে সেই জায়গাটা আপনি রাখার চেষ্টা করুন সেই পথে এগোনার চেষ্টা করুন যেটা দেখতে পাচ্ছেন সেই পথে এগোনার চেষ্টা করুন দেখবেন আপনার ভালোই লাগবে ঠিক আছে দেখে নেব আর কি গাইডেন্স আছে কি গাইড করতে চাইছে এঞ্জেলস ইউনিভার্স আপনাকে থ্যাংক ইউ সো মাচ ওকে কেরিয়ার ট্রানজিশন অফকোর্স আর চ্যামেলের কার্ড এখানে আছে আপনার লাইফ পার্পাস আপনাকে যেটা ট্রিগার করছে না আপনি হয়তো কোনো কেরিয়ার চেঞ্জের মাধ্যমে নিজের লাইফটাকে ব্লেস করতে পারবেন অনেক সময় হয় আমরা যেই কেরিয়ারে আছি সেটাকে চেঞ্জ করে আমরা একটা নতুন রাস্তা ধরতে চাই যদি চান সেটা করতে পারেন সেটা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্টই এনে দেবে ঠিক আছে আর্কেঞ্জেল র্যাগোয়েলের কার্ড এসেছে নোটিশ করুন নিজের ফিজিক্যাল আর ইমোশনাল ফিলিংসগুলোকে যে সেটা কি ডিভাইন গাইডেন্সের দ্বারাই সিগনিফাই হচ্ছে ওকে আরেকটি কার্ড এসেছে আর্কেঞ্জেল জটকেয়েলের অফকোর্স আমি এখানে বলবো যে লাভিং গাইডেন্স যা পাচ্ছেন সেগুলোকে নোটিস করুন বন্ধু দেখবেন আপনি ভিতর থেকে বুঝতে পারবেন যে মানুষ কি চাইছে ঠিক আছে অফ দ্য ডেকে এসেছে প্যাশান নিজের প্যাশানকে ফলো করুন আর্কেঞ্জেল হ্যানিয়েল থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল ট্রাস্ট করুন ফলো করুন নিজের প্যাশানকে দেখবেন সেটাকে আপনি আপনার কেরিয়ারও বানাতে পারেন ইউনিভার্স আপনাকে এটাই বলছি ঈশ্বর আপনাকে এটাই বলতে চাইছে যে নিজের যদি ইচ্ছে থাকে আপনি আপনার প্যাশানকেও ফলো করতে পারেন ঠিক আছে তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিং আবার দেখাবে টিলদেন টেক কেয়ার বা বাই হাই পায়েল টু আপনারা যারা যারা পায়েল টু মানে হারমোনিয়ামটিকে চুজ করেছেন দেখে নেব যে আপনার জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চান ঈশ্বর আপনাকে কি গাইড করতে চান অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করুন ভিডিওটা কি যদি আপনার ভালো লেগে থাকে ঠিক আছে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি এখন কি রয়েছে থ্যাংক ইউ সো মাচ ওকে সরও ওকে প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন প্রচণ্ড ভেঙে পড়েছেন নিজের জীবনটাকে কিছুটা সাধুদের মতো করার চেষ্টা করছেন বা আপনার ফিল হচ্ছে যে আপনি পার্থিব জগৎ থেকে সরে গিয়ে নিজের জীবনটাকে একটু অন্যভাবে কাটাবেন কারণ আপনি দুঃখে আছেন কেন এক্সশন ওকে চারিদিক থেকে প্রচুর কিছু জিনিস এমন হতেই পারে আমার কেন জানি না ফিল হচ্ছে আপনি কিন্তু আপনার কেরিয়ারের প্রেশারও আপনি নিতে পাচ্ছেন না সেখানেও একটা প্রবলেম ক্রিয়েট করছে কোন একটা জায়গা থেকে ল্যান্ড রিলেটেড কিছু ঘর বাড়ি রিলেটেড কিছু ইস্যু আপনার কিন্তু রয়েছে হতে পারে আপনি কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যার ফিল্ডে কিছু জব করেন ঠিক আছে বা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন সেই রিলেটেড কাজ করেন সেটা নিয়েও আপনি প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন চারিদিকে অনেক নেগেটিভিটি আছে ঠিক আছে যেটা আপনি সত্যি অনেকটাই আপনার লাইফে এখন কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি দু দুটো নাম্বার নাইনের কার্ড ভাই বোনের ভাই বোন নয় ভাই বিশেষ করে আপনাদের মধ্যে অনেকেরই ভাইকে নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে পার্টিসিপেশান ওকে কিন্তু বন্ধু আমি একটা কথা আপনাকে বলতেই পারি যে আপনার কিন্তু চারিদিক থেকে না একটা গ্রোথ আসতে চলেছে ঠিক আছে চার দিক থেকে চার রকমের হাত কিন্তু আপনার কাছে আসবে স্বরূপ বলতে পারেন বা একটা না আপনি কিছু নিউজ পেতে পারেন বিভিন্ন দিক থেকে আননোন সোর্স থেকে কিছু নিউজ আপনি পেতে পারেন যেই নিয়ে আপনি এত চিন্তায় আছেন না সেই রিলেটেড কিছু পজিটিভিটি আপনি পাওয়ার চেষ্টা করছেন চারিদিক থেকে কিছু করার চেষ্টা করছেন চারিদিক থেকে একটা নিজেকে গ্রো করার চেষ্টা করছেন একদমই তাই কিন্তু আপনি আপনি অনেক কিছুই জানেন আপনার মধ্যে সেই জ্ঞান রয়েছে তার সত্ত্বেও কিন্তু আপনি বোকার মতো আছেন আপনি যেই মুহূর্তে যেটুকু পাচ্ছেন সেটাকে নিয়েই আনন্দ করার করতে ভালোবাসেন আমরা অনেক সময় হয় অনেকেই আছে ছোট ছোট বিষয়কে না ভালোবাসতে পারি না কিন্তু আপনি একটা ছোট্ট সূক্ষ্ম বিষয়কেও সেটাকে এনজয় করছেন এখন আপনি এখন এতটা কষ্টের মধ্যে আছেন আমি অনেক সময় দেখেছি এরকম হয় যে কখনও কেউ হাসছে তার হাসিটাও ভালো লাগছে কারণ মানুষ যখন খুব কষ্টে থাকে না আমি ফিল করতে পারছি আপনার কষ্টটা ব্লাড রিলেটেড কিছু ইস্যুর মধ্যে পড়তে পারেন স্ট্রিজোফেনিয়া অবশ্যই আমি বলবো বন্ধু আপনার কিন্তু ডুয়েলটির মধ্যে আপনি আছেন আপনি অনেকটাই দোটানার মধ্যে আছেন লাইফে আপনি ডিসিশান মেকিংয়ে আপনার কিছু সমস্যা হচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন ওয়া ওকে দ্য ডেকে এসেছে নাথিংনেস আমি অবশ্যই বলবো বন্ধু এই কার্ডটি আমার কাছে এমন একটি কার্ড এটাকে অনেকেই অনেক রকম বলে কিন্তু আমি এই কার্ডটা দেখে একটা জিনিস বুঝতে পারি হয়তো আপনি এখন কিছুই দেখতে পাচ্ছেন না আপনার লাইফটা পুরো অন্ধকার আপনার মনে হচ্ছে যে আমি আমি কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু একটা জিনিস জানবেন অন্ধকারের পরেই কিন্তু আলো আসে যেমন রাতের পরে সকাল আসে তেমনই কিন্তু অন্ধকার আর আলো এরা কিন্তু একের একে অপরের পরিপূরক সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে হতে পারে এখন আপনাকে একটু পজ মোমেন্টের মধ্যে থাকতে হবে বা আছেনও হয়তো একটু না নিজেকে সময় দিন একটু রাইট নাও আপনার আপনার যে ট্রান্সফরমেশানটা ঠিক আছে এই এইটাকে এনজয় করুন কষ্ট না পেয়ে আমি বুঝি আমি এই ফেজটার মধ্যে দিয়ে গেছি ঠিক আছে একটা সময় আমার লাইফেও এমন অনেক একটা ঝড় এসেছিল বলতে পারেন ঠিক আছে যেই জায়গাটা কিন্তু আমার মনে হয়েছিল যে আমি আমার আর কিছু হবার নয় কিন্তু সেই জায়গা থেকে ঘুরে আপনাকে দাঁড়াতে হবে কষ্ট পেয়ে লাভ নেই অনেকে অনেক কথা বলবে কিন্তু একটা জিনিস জানবেন বন্ধু যদি ঈশ্বরকে মানেন নিজের কাজ করে যান দেখবেন ঠিক আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন আজকে আমি আপনাদের এত জনের আপনার আপনাদের সবার ভালোবাসা পেয়েছি আমি সত্যি খুবই 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 থ্যাংকফুল আপনাদের কাছে সত্যি প্রচণ্ড থ্যাংকফুল আমি আপনাদের কাছে আমি বলে বোঝাতে পারবো না ইভেন আপনার এই যে ছোট ছোট ব্যাপারে আনন্দ পাওয়া না এই জায়গাগুলো অনেক সময় অনেকের কাছ থেকে না সরে যায় চলে যায় তারা ভাবে আমি যদি আনন্দ করি লোকে কি বলবে কেন লোকে কি বলবে লোকের কাজই বলা সেটা নিয়ে আপনার ভাবার দরকার নেই আপনি এই জায়গাটা থেকে বেরোন একটু পজ দিন ঝুলে থাকবেন না কোনো বিষয়ে নিজেকে একটু ট্রান্সফার করার চেষ্টা করুন নিজের ট্রান্সফরমেশান নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন আপনাকেই পারতে হবে কেউ আপনাকে এই জায়গাটা কিন্তু হেল্প করবে না কেও হেল্প করবে না আপনাকে বেরোতে হবে দেখে নেব আপনার ক্যারিয়ারে কি গাইডেন্স আসছে थैंक यू সো মাচ थैंक यू স্পিডসন গাইস ফর পাইল 2 ক্যারিয়ার थैंक यू ओके কিং অফ সোর্জ ইগোটাকে একটু সরান কেরিয়ারে কিন্তু আপনার একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু একটা হায়ার পজিশানে যাওয়ার চান্স খুব আছে ঠিক আছে অনেকের ক্ষেত্রে একদমই তাই উইথ দ্য নাইন অফ পেন্টিকালস আজকে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা আপনি তৈরি করেছেন তাহলে এই এক্সশনটা কিসের কীসের রিলেশনশিপ রিলেশনশিপকে চেঞ্জ করতে হয় রিলেশানশিপকে বুঝতে হয় সেটাকে বোঝার চেষ্টা করুন যেটুকু আছে সেটুকুই রাখুন যেটা না থাকছে সেটাকে লেট গো করে দিন জাস্ট ছেড়ে দিন ঠিক আছে কার্মিক প্যাটার্ন চেঞ্জ করুন বন্ধু নাইট অফ ওয়ান্স অফকোর্স আমি এখানে বলব আপনাকে অ্যাকশান নিতে হবে আপনার লাইফে আপনি যদি অ্যাকশান না নেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না সেই অ্যাকশানটা আপনাকেই নিতে হবে উইথ দ্য থ্রি অফ ওয়ান্স একটু নতুন করে ভাবুন নতুন দিগন্তের কথা ভাবুন দেখবেন কোনো না কোনো রাস্তা আপনি অবশ্যই পাবেন হতে পারে আপনার কেরিয়ার রিলেটেড একটা থার্ড পার্টি ইস্যু আসছে আপনার ফ্যামিলি থেকে কিন্তু আপনি সাপোর্ট পাচ্ছেন আপনার মা বাবা আপনার দিদি হতে পারে প্রচণ্ড সাপোর্টিভ আপনাকে প্রচণ্ড সাপোর্ট করছে এবং আপনি ইমোশনাল প্রচণ্ড হয়ে পড়েছেন এখন আর ডে ডেকেছি যে উইল অফ ফরচুন ওয়াও ভাগ্যের উপরে ছেড়ে দিন ভাগ্য আপনাকে নিয়ে যাবে ভাগ্যের চাকা নিশ্চয়ই ঘুরবে এই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন যেই জায়গাটা আপনি ভাবছেন যে বারবার বারবার অনেক অনেকটা পেয়েছেন আবার অনেকটা পাননি তো সেই দোটানার মধ্যে এই জায়গায় সিজোফেনিয়াটা আপনার এসেছে সেখান থেকে বেরিয়ে আসুন ঠিক আছে আসুন দেখে নিই যে লাভ লাইফে আপনার জন্য কি আছে থ্যাংক ইউ সো মাচ ওকে সো ফ্যামিলি ইস্যু একটা লাভ লাইফে রয়েছে উইথ দ্য কিং অফ পেন্টিকালস হতে পারে স্টেবিলিটির সমস্যা আপনি বা আপনার পার্টনারের হয়তো সেরকম স্টেবেল পজিশান হয়েছে কিন্তু উনি আপনাকে সেই জায়গাটা কিন্তু দিচ্ছেন না উনি বারবারই একটা ট্রান্সফার হওয়ার চিন্তা করছেন হতে পারে আপনারা লং ডিস্টেন্সেও থাকতে পারেন ঠিক আছে রিলেশানশিপ থেকে পালিয়ে বেড়ানোর একটা মেন্টালিটি ধূর্ত মেন্টালিটি কিন্তু এই রিলেশানশিপে আসছে বা আছে সেটাই আপনার কষ্টের কারণ আমি একটা জিনিস এবারে বুঝতে পারলাম পরিষ্কার ব্যাপার আপনি মেসেজের ওয়েট করছেন বারবার রোজ রোজ সেই সিচুয়েশানটা কবে আসবে কবে আসবে কবে তার একটা মেসেজ আসবে অফকোর্স আপনি যেটা ওয়েট করছেন সেটা আপনি পাবেন ঈশ্বরকে জানান সেভেন অফ পেন্টিকালস আপনি অনেক ইনভেস্ট করেছেন বন্ধু এই রিলেশনশিপটাতে এই ইনভেস্টমেন্টের ফল আপনি পাবেন জাস্ট ওয়েট করুন এটা আপনার ওয়েটিং পিরিয়ড চলছে ওয়েটিং পিরিয়ডে না অনেক সময় অনেক রকম কষ্ট পেতে হয় কিন্তু জানেন তো ধৈর্য ধরলে আপনি একদিন নিশ্চয়ই তার আপনি ফল পাবেন ধৈর্য ধরুন সময় কথা বলে সময় ঠিকই কথা বলে আর যে আপনার সময়ের দাম দেয় না তাকে ঘড়ির মতোই আপনি হন না নাহলে তাকে দ্বিতীয়বার আপনি সময় নাই বা দিলেন একটু দেখুন তো চেষ্টা করে পারেন কি না কষ্ট হবে একটু আই আন্ডারস্ট্যান্ড কিন্তু নতুন করে ভাবার চেষ্টা করুন নিজের কেরিয়ারের দিকে আরও ফোকাস হন কারণ এখানে এস অফ পেন্টিক্যালস আছে এমন হতেই পারে আপনার লাইফে একটা নতুন দিগন্ত খুললো সেটা কেরিয়ারের জন্য হতে পারে ঠিক আছে নতুন কিছু দেখতে পাবেন আপনি এমন নয় যে পাবেন না আপনার কাছে অপশান আছে আমি এটাই বলছিলাম আপনার কাছে অপশান আছে যদি কোনো অপশান থেকে থাকে সেটাকে অ্যাকসেপ্ট করুন ঠিক আছে মানে বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত হওয়াটা কিন্তু খুব ভুল জিনিস ঠিক আছে বিভ্রান্ত হবেন না যদি অপশান কিছু অপশনাল কিছু পেয়ে থাকেন তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন দিবা স্বপ্ন দেখবেন না একটা জিনিস জানবেন যে দিবা স্বপ্ন দেখলে না আমরা অনেক সময় সেটাকে বাস্তবায়িত করতে পারি না তো ম্যানিফেস্ট করুন সেটাই আপনার জন্য ভালো হবে এখন ওয়াও লক্ষ্মী ব্রাইট ফিউচার দেখলেন আমি জাস্ট বলছিলাম চিন্তা করা বন্ধ করুন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আমি জাস্ট এটাই বলছিলাম মা লক্ষ্মী আপনাকে সেটাই বলতে চাইছে আপনার ফিউচার অনেক ব্রাইট আছে ঠিক আছে সেই দিকে ফোকাস করুন দেখবেন অনেকটা আপনি গ্রো করছেন ওকে রিসেপটিভিটি অবশ্যই আমি বলবো যে নিজেকে রিসিভ করার মোডে নিয়ে যান ইউনিভার্সকে বলুন আপনি যতক্ষণ না চাইবেন ইউনিভার্স আপনাকে দেবে কি করে নিজের হাতটা তো খুলুন আগে বলুন ইউনিভার্স দেওয়ার জন্য রেডি বসে রয়েছে আপনি দেখবেন অনেক সময় আমরা হয় না যে আমরা কিছু জিনিস ভেবে নিই সেটা হয়ে যায় পরে আমরা ভাবি আরে আমি ওটা ভেবেছিলাম কিন্তু আমি মন থেকে তো ভাবিনি কিন্তু আপনি ভেবেছিলেন তার মানে যেটা ভাববেন সেটাই বাস্তবায়িত হয় দিস ইজ কল ম্যানিফেস্টেশান ঠিক আছে ইনক্রিজ করুন নিজের ইনটিউশানকে নিজের এনার্জিকে নিজের এবিলিটিকে যেটা আপনি সবাইকে দিতে পারবেন এবং নিতে পারবেন ওকে কম্প্যাশানেট হতে হবে আপনাকে রিলিজ করুন হার্স জাজমেন্টকে নিজের জন্য অন্যের জন্য ফোকাস করুন ভালোবাসায় আর আলোর দিকে যেটা সবার মধ্যে থাকে একটু পজিটিভ হওয়ার চেষ্টা করুন দেখবেন বটম দা ডেকে এসেছে ইনফাইনাইট সাপ্লাই আপনি আজকে যা পাচ্ছেন আজকের জন্য যেটা আপনি কালকে কাজে লাগাতে পারবেন তো জীবনটাকে একটু স্মুথ করার জন্য না আপনাকে একটু অন্যভাবে ভাবতে হবে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবতে হবে তাহলেই দেখবেন আপনি একটা অন্য ফিউচার দেখতে পাবেন একটা ব্রাইট ফিউচার নিজের জন্য দেখতে পাবেন ঠিক আছে দেখে নেব আর কী গাইডেন্স আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর পাইল নাম্বার টু ওকে আর রেগুইলের রেগুয়েলের কার্ড এসেছে নোটিস করুন নিজের ফিজিক্যাল আর ইমোশনাল ফিলিংসকে যেটা সিগনিফাই করছে ডিভাইন গাইডেন্স যেখান থেকেই ডিভাইন গাইডেন্স পাচ্ছেন আজকের যা যা গাইডেন্স পাচ্ছেন না বন্ধু এটাকে কাজে লাগান নিজের জীবনে দেখবেন আপনি অনেক অনেক গ্রো করতে পারবেন ট্যারো রিডিং একটা গাইডেন্স দেয় ট্যারো কার্ড সত্যি গাইড করে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি লিডারশিপ আর এঞ্জেল কার্ড আছে অবশ্যই আমি বলবো এটা আপনার অ্যাজিউম করার যে আপনাকে লিডারশিপ পাওয়ারটাকে নিজের পজিশানটাকে নিয়ে আসতে হবে যেটা খুব সুন্দরভাবে গাইড করতে পারবেন আপনি নিজেকে এবং অন্যজনকে সেই জায়গাটা তৈরি করুন মুন সাইকেল ও কে আর কেঞ্জেল হ্যান্ডেল একটু নোটিশ করবেন তো যে মুন সাইকেলে আপনি কিছু এফেক্টেড হয় হন কি না আপনার এনার্জির এফেক্ট হয় কি না আপনার ম্যানিফেস্টেশনের কিছু সমস্যা হয় কি না অবশ্যই প্রত্যেকটা মুন সাইকেলে ম্যানিফেস্ট করুন আপনি বুঝতে পারবেন যে আপনার সিচুয়েশানটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে ফুল মুন নিউ মুনে পজিটিভলি ম্যানিফেস্ট করুন আর বটম দ্য ডেকে এসেছে ইউ নো হোয়াট টু ডু আপনি জানেন আমি আগেও বলছিলাম না ম্যাজিশিয়ানের কার্ড এসেছিলো যে আপনি জানেন যে আপনাকে কি করতে হবে ঠিক আছে আর এটা আপনার উপরেই ডিপেন্ড করছে ঠিক আছে তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আজকের খুব ভালো একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে টিলদেন টেক কেয়ার বা বাই হাই পায়েল নাম্বার থ্রি আপনারা যারা যারা পায়েল নাম্বার থ্রি মানে এই ডিগি তবলাটিকে চুজ করেছেন আসুন দেখে নি যে আপনার জন্য কি গাইড গাইড করছে ইউনিভার্স ঈশ্বর কি বলতে চান আপনাকে প্রথমে দেখে নেবো যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবেন আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিটস অ্যান্ড গাইডস থ্যাংক ইউ আমি না অনেক স্টার দেখতে পাচ্ছি আপনার হঠাৎ করে কি খুব কিছু স্টার টাইপের কিছু কিনতে ইচ্ছা করছে কিনতে মানে কিছু এমন জিনিস যেটা তারার সঙ্গে সম্পর্কিত ভেবেছেন করার ইচ্ছে হচ্ছে টার্নিং ইন ওকে সো আপনি মেডিটেশান করছেন রাইট আমি এটাই বলতে চাইছিলাম মানে মনে ফিল করতে পারছিলাম আপনি হোয়াইট লাইটের মেডিটেশান করছেন অনেকে অনেক কথা বলছে কিন্তু আপনি নিজেকে ভিতর থেকে পরিবর্তন করতে চাইছেন নিজেকে ভিতর থেকে চেঞ্জ করতে চাইছেন নিজে শান্ত থাক আছেন শান্ত থাকুন আপনি ঠিকই করে নিয়েছেন যে না আর আমি মাথা গরম কোনোভাবেই করব না লোকে পাঁচটা কথা বলবেই লোকের কাজই বলা কিন্তু আপনি এখন নিজের ক্রিয়েটিভিটির দিকে লক্ষ্য দিয়েছেন আমি বলছিলাম না স্টার দেখতে পাচ্ছি আপনি আমি দেখছেন এর মাথায় কতগুলো স্টার আপনারা অনেকেই আছেন হয়তো কিছু স্টার টাইপের কিছু ক্রিয়েটিভ কিছু বানিয়েওছেন জুয়েলারি হতে পারে যদি আপনি ফিমেল এনার্জি হয়ে থাকেন বা স্টার রিলেটেড কিছু আপনার লাইফে হচ্ছে ঠিক আছে সো ক্রিয়েটিভিটি আপনার মধ্যে রয়েছে আছে আনছেন সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং জীবনের আপনার যে গ্রহণ লেগেছে বলে মনে হচ্ছে না সেই জায়গাটাকে সরানোর চেষ্টা করুন দেখবেন অনেক অনেক পজিটিভিটি পাবেন লেটিং গো ওয়াও বিন্দু বিন্দু সাগর হয় যেমন ছোট ছোট করে ছাড়তে ছাড়তেই না জীবনে দেখবেন একটা বৃহত্তর পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন তো ছোট ছোট বিষয়গুলোকে না নিয়ে ধরে থাকবেন না ঠিক আছে একঘেয়েমি জীবন থেকে বেরোতে হবে আপনাকে আর লেট গো করে এগোতে হবে এবং উই আর দ্য ওয়ার্ল্ডেরও কার্ড এসেছে এখানে অবশ্যই আমি এখানে বলবো বন্ধু যে আপনার জীবনে না একটা চেঞ্জ আসতে চলেছে ঠিক আছে এখানে একটা ফুলফিলমেন্ট আসবে নেম ফেম আপনি আপনার লাইফে পাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আর আপনি হয়তো সেই দিকে এগোচ্ছেনও কিন্তু আপনি প্রচণ্ড স্ট্রেসফুল লাইফ লিড করছেন কোনো না কোনো জায়গা থেকে আপনার সব সময় মনে হচ্ছে যে আপনি কারোর দ্বারা পরিচালিত হচ্ছেন আপনি তো চেষ্টা করছেন নিজের জীবনটাকে অন্যভাবে চালানোর কিন্তু কোনো একটা জায়গা থেকে না একটা পরিচালনা শিকার আপনি বরাবরই হচ্ছেন দ্য ডেক এসেছে কারেজ অবশ্যই আমি বলবো সব সময় জানবেন প্রকৃতি যেরকমই হোক না কেন প্রকৃতি কিন্তু যদি ঈশ্বর চায় তাহলে একটা পাথরেও ফুল ফুটতে পারে ঠিক আছে আপনাকে জঙ্গলি ফুলের মতো হতে হবে যত বাধা বিপত্তি আসুক না কেন যত মানুষের কথা আসুক না কেন যতই মানুষ আপনাকে পরিচালনা করতে চাক না কেন আপনাকে নিজের লাইফের চেঞ্জ নিয়ে আসতে হবে এই চেঞ্জটা সবাই মিলেই হবে সবাইকে ছেড়ে নয় দেখুন এখানে সবাই মিলেই একটা পৃথিবী পৃথিবী তৈরি করেছে কারণ পৃথিবীতে সবাই আছে সব রকমের মানুষ আছে তো মানুষ থাকলে কথা হবেই সেটা নিয়ে পড়ে থাকতে গেলে কিন্তু চলবে না স্ট্রেস নিতে গেলেও চলবে না সাহস রাখতে হবে আর সেই সাহস নিয়ে এগিয়ে দেখবেন আপনি একটা জঙ্গলি ফুলে পরিণত হতে হবে আপনাকে যতই বাধা বিপত্তি আসুক আমাকে পাথরেও ফুটতে হবে এই মেন্টালিটিটা কিন্তু আপনার মধ্যে আনতে হবে ঠিক আছে আসুন দেখে নিই যে আর কি গাইডেন্স রয়েছে আপনার জন্য কেরিয়ারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিটস অ্যান্ড গাইডস ফর পায়ল নাম্বার থ্রি থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবেন পায়ল নাম্বার থ্রি যারা যে আপনি চুজ করেছেন ওকে ওকে ফার্স্ট যে কার্ডটা আমি নেব কিছু কার্ড পড়ে গেল সেগুলো আমি নেব না দ্য ফুল কেরিয়ারে আপনার একটা নিউ বিগিনিং হবে তবে নিজের মতো চলতে যাবেন না আমি অবশ্যই বলবো এখানে হতে পারে আপনার মনে হচ্ছে যে না আমি পেরে যাব আমি ঠিক আছে আপনি এত কিছু ভাবেন না আপনি প্রচণ্ড স্পন্টিনিউয়াস একজন মানুষ আপনি এগোতে ভালোবাসেন চলতে ভালোবাসেন ঠিক আছে কিন্তু যদি কেউ এরকম মানুষ থাকে যে আপনার ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাহলে অবশ্যই তার কথা শুনুন ওকে দ্য লাভার্স কার্ড রিভার্সে এসেছে আমি রিভার্স কার্ড নিই না কিন্তু আমি আজকে নেব অ্যাকচুয়ালি কার্ডগুলো রিভার্সেই আমি সেভ ওকে দেখে নিচ্ছি একবার কটা কার্ড ঠিক আছে এগুলো আমি সোজা করে নিচ্ছি রিভার্স কার্ডের মানে অবশ্যই হয় আপনি বা আপনাকে কেন আমি কেন বলতে গেলাম কথাটা যে যদি কেউ এরকম থেকে থাকে যে আপনাকে বারণ করছে সেটা শুনবেন কারণ আপনি যেই জিনিসটাকেই ধরতে গেছেন না বারবার সেখানে আপনি ফেলিওর হয়েছেন ঠিক আছে তো কোনো জিনিসকে পজিটিভলি নেওয়ার আগে কোনো জিনিসকে পজিটিভলি কেরিয়ার করার আগে তাতে ইনভেস্টমেন্ট করার আগে পাঁচবার ভাবুন কারণ আই থিঙ্ক আপনার ইনভেস্টমেন্টের অনেক করেছেন অনেক কেরিয়ারের ক্ষেত্রে হয়তো সেটা কিন্তু আপনি ফেলিয়র হয়েছেন সেই জায়গায় ফুলফিলমেন্ট হয়তো পাননি একদমই তাই কিন্তু আপনার এখন যা নাও আপনার যা সময় চলছে আপনি কিন্তু গ্রোথ দেখতে পাবেন নিজের ফাইন্যান্সে গ্রোথ দেখতে পাবেন যেটা এতদিন পাচ্ছিলেন না একটা নতুন কিছু শুরু হতে চলেছে আপনার লাইফে একটা নতুন ফেজ তৈরি হবে ঠিক আছে নতুনভাবে শুরু হবে ম্যানিফেস্ট করুন আপনি মন সাইকেলে না একটু ম্যানিফেস্ট করার চেষ্টা করুন যেই হতে পারে আপনি প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছেন প্রচণ্ড কিছু একটা সমস্যা আপনার লাইফে চলছে হয়তো আপনি রাত রাতবার ঘুমোতে পারছেন না কিন্তু একটা সেলিব্রেশন আপনার লাইফে আসবে বন্ধু ঠিক আছে উইথ দ্য ফোর অফ ওয়ান্স একটা সেলিব্রেশন আসবেই এখানে অ্যান্ড কিং অফ কাপস আপনি এইবারে যেই জায়গায় ইমোশনালি সাব মানে ইনভেস্টমেন্ট করবেন না সেখান থেকে আপনি কিন্তু গ্রো করতে পারবেন ঠিক আছে তবুও ফ্যামিলির কথা একটু শুনবেন যেহেতু কিংয়ের এনার্জি এসেছে না তো বাড়ি থেকে যদি কেউ কিছু বলে সেই কথাটা একটু শোনার চেষ্টা করুন সেটা আপনার জন্য খুব ভালো হবে আচ্ছা দেখে নেব যে আপনার লাভ লাইফের জন্য কি আসছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল স্পিরিটস অ্যান্ড গাইডস থ্যাংক ইউ ওকে ফোর অফ সোর্স ওকে তো অবশ্যই এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার লাভ লাইফে এখন পজ মোমেন্ট চলছে আপনি আপনি একটু রেস্ট নিন এত ভাববেন না অত্যধিক ভাবছেন বন্ধু এত চিন্তা করবেন না ও কেন এরকম করলো ও তো আগে এরকম ছিল না কেন আমি জাস্টিস পাচ্ছি না জাস্ট বিকজ আপনার এখন কার্মিক সাইকেল চলছে হ্যাঁ আপনার কার্মিক সাইকেল চলছে সেই জন্য আপনি জাস্টিস পাচ্ছেন না তবে তার মানে এই নয় যে পাবেন না পাবেন ডিলেজ আছে কিন্তু নিশ্চয়ই পাবেন লিগাল ইস্যুতে কিছু যদি ফেঁসে থাকেন তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন ইমোশনালি কেউ আসবে আপনার জীবনে ভালোবাসার একটা পাত্র নিয়ে আপনাকে খুব খুব ভালোবাসবে দেখবেন আপনি যেটার জন্য ভাবছেন হয়তো উনিও ফিরে আসতে পারেন কার্মিক সাইকেলে একটু কষ্ট পেতে হয় হ্যাঁ একদমই তাই আমি জাস্ট বললাম আপনাদের লাইফে কিন্তু অনেকেই খুব তাড়াতাড়ি ঠিক আছে উইদিন এইট উইক্স ঠিক আছে উইদিন এইট উইক্স বা এইট ডেজ কিছু নতুন আপনার লাইফে আসবে পুরানো কেউ আসবে নতুন করে যোগাযোগ হবে আপনাদের রিলেশনশিপে খুব পজিটিভ এনার্জি আসছে অবশ্যই ক্লেম করবেন এই রিডিংটাকে ওকে উইথ দ্য সিক্স অফ কাপ সেরকম হতেই পারে আপনার পাস্ট লাইফ থেকে কিন্তু আপনার পার্টনার আপনার লাইফে ফিরোতে ফেরত এলো হতে পারে আপনার সঙ্গে তার অনেক রকমের নেগেটিভ ইন্টেনশান নেগেটিভিটি হয়েছিল অনেক খারাপ কিছু হয়েছিল হতে পারে আবার সেই রিলেটেডই অশান্তি শুরু হলো সেই জায়গাটা থেকে একটু সামলে থাকবেন তবে হ্যাঁ নস্টাল একটু ফিল করতে পারেন ছোটোবেলার কোনো বন্ধু ফিরে আসতে পারে কোনো স্কুলমেট হতে পারে তার সঙ্গে হঠাৎ দেখা হতে পারে রিউনিয়ন বেসিক্যালি যেটাকে বলা চলে ঠিক আছে কিন্তু যাই হোক না কেন সব কিছুকে একসঙ্গে ধরে বসে থাকতে যাবেন না জীবনে জানবেন যে একটা জিনিসকে বটো দ্য ডেকে যে সিক্স অফ সোর্স অবশ্যই আমি একটা কথা বল বলবো আপনাকে ব্যালেন্স করতে হবে আপনাকে যদি মনে হয় যে আপনি একটা নিজেকে কোথাও ঘুরে আসুন ঠিক আছে আপনারা কাপেল যদি থাকেন একটু ঘুরে আসুন এমনিও এখন ভ্যালেন্টাইন্স উইক আসতে চলেছে নিজেদেরকে একটু নতুন করে সময় দিন যদি পুরনো প্রেম আবার ফিরে আসে পুরনো ভালোবাসা আপনার কাছে আবার ফিরে আসে তাকে একটু নতুন করে ভাবার চেষ্টা করুন হতে পারে আপনার পার্টনার একটু অসামাজিক হতে পারে উনি একটু লোকের সঙ্গে না কম মিশতে ভালোবাসেন মানে মানুষকে এতটা প্রায়োরিটি উনি দিতে পারেন না সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কেন এই সিচুয়েশানটা তৈরি হলো এখানে সত্যি কি সব দোষটাই তার সব সময় না মানুষকে দোষ দেওয়াটা বন্ধ করতে হবে আমাদেরকে কারণ যে কোনো রিলেশনশিপ খারাপ হওয়ার জন্য জানবেন যে এখানে আমি থার্ড পার্টি রিলেশানটা আমি অতটা স্ট্রং নেই ঠিক আছে আমি দেখতে পাচ্ছি না যদিও এটা জেনারেল রিডিং তবুও আমি বলবো যাই হয়ে থাকুক না কেন আপনার লাইফে একটা নেগেটিভিটি তো চলছে এটা বুঝতে পারছি রিলেশনশিপে কিন্তু যদি চেঞ্জ আসতে থাকে সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন ঠিক আছে দেখে নেব আর কি গাইডেন্স আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে বডিস অফ ওয়াটার জলের ধারে কিছু সময় কাটাতে পারেন লেক হতে পারে সাইড হতে পারে কোনো ওশান হতে পারে যেটা আপনাকে রিচার্জ করবে আপনার ব্যাটারিটা আপনি আমি বলছিলাম না কোথাও ঘুরে আসুন গঙ্গার ধারে বসতে পারেন এখন খুব ভালো সময় ওকে ইনফাইনাইট সাপ্লাই কিছু আপনি পাবেন ঠিক আছে যেটা আজকে আপনি পাবেন দেখবেন সেটাই আপনার কালকের জন্য সঞ্চয় আপনি করতে পারবেন তো পজিটিভ থাকতে হবে আপনাকে রিসেপটিভিটির কার্ড এসেছে এখানে রিসিভ করার জন্য নিজেকে তৈরি করুন ঠিক আছে নিজের ইনটিউশনকে কাজে লাগান এনার্জিকে কাজে লাগান আপনার মধ্যে সেই এবিলিটিটা রয়েছে যেটা আপনি অন্যদেরকেও দিতে পারবেন আর অফ ডে কেসে যে সাইকেলস অ্যান্ড রিদিমস অবশ্যই বলবো যে অনার করুন সেই সাইকেলগুলোকে যেগুলো আপনার শরীরের মধ্যে চলছে বডির মধ্যে চলছে সেই এনার্জি লেভেলটাকে আপনি অনার করুন সেই ইমোশানটাকে আপনি অনার করুন নিজের ইমোশানগুলোকে অনার করার চেষ্টা করুন দেখবেন অনেক অনেক পজিটিভিটি পাবেন ঠিক আছে আসুন দেখে নিই যে আর কি গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রিথ ওকে অফকোর্স আর কেঞ্জেল রাফাইল যদি আপনার হেলথ রিলেটেড কিছু ইস্যু থেকে থাকে ঠিক আছে আপনি ব্রিদিং এক্সারসাইজ করুন আপনার দেখবেন আপনি ওল্ড প্যাটার্নগুলোকে রিলিজ করতে পারবেন একটা নিউ বিগিনিং আপনার লাইফে কিন্তু হবে প্রায়োরিটাইজ অফ কোর্স আর্কিঞ্জেল মেটাট্রনের কার্ড এখানে আছে ফোকাস করুন নিজের হায়েস্ট প্রায়োরিটিসগুলোর উপরে যেগুলো আপনাকে হেল্প করবে অর্গানাইজ করতে আর মোটিভেশনের জন্য কোন জিনিসটা আপনার সব থেকে বেশি প্রায়োরিটি সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে প্রসপারিটি আসবে বন্ধু আর্কিঞ্জেল এরিয়েলের কার্ড এখানে আছে আপনার যা কিছু মেটেরিয়াল নিড আছে সেটা আপনাকে প্রোভাইড করা হবে নিজের ইনটিউশানকে ফলো করুন ঠিক আছে ম্যানিফেস্ট করুন নিজের ড্রিমসকে সেটা রিয়েলিটিতে আসবে সো পজিটিভ থাকতে হবে আর কাউন্সিলার হন আর কেঞ্জেল এজ কার্ড এখানে আছে ইউ আর এ ন্যাচারাল কাউন্সিলার আপনার মধ্যে কাউন্সিলিং এবিলিটি রয়েছে আপনার সঙ্গে কথা বলে অনেকেই না হালকা হতে পারে সেই জায়গাটা করুন মানুষের অনেক সময় হয় না অনেক কথা না বলার কারণে না অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তো কথা বলুন যদি আপনার একটা কথা যদি কারোর জন্য ভালো হয় সেটা করুন মানুষ আপনার থেকে সুবিধে পাবে বেনিফিট পাবে আপনার মধ্যে সেই গাইডেন্স দেওয়ার ক্ষমতা রয়েছে তো সেটাকে কাজে লাগান ঠিক আছে তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখাবে টিল দেন টেক কেয়ার বা বাই